নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। দেশে বেকার সমস্যা ভয়াবহ, শিলচরেও পালিত প্রতিবাদ দিবস। সব সমস্যার সমাধান চাই, বৃহত্তর আন্দোলনের হুমকি পুরো কর্মচারী। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে করিমগঞ্জের রাজপথে বিশাল মশাল মিছিল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দেশের ভয়াবহ বেকার সমস্যা সমাধানের দাবিতে অল ইন্ডিয়া আনএমপ্লয়েড ইউথ স্ট্রাগল কমিটির আহ্বানে সোমবার দেশব্যাপী প্রতিবাদ দিবস পালন করা হয়। রেল সহ কেন্দ্র এবং রাজ্য সরকারের লক্ষ লক্ষ শূন্য পদে অবিলম্বে নিয়োগ, অস্থায়ী এবং ঠিকা ভিত্তিক নিয়োগ বন্ধ করে স্থায়ী নিযুক্তি প্রদান এবং কর্মসংস্থান না হওয়া পর্যন্ত উপযুক্ত হারে বেকার ভাতা প্রদানের দাবিতে শিলচরে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের কাছাড় জেলা কমিটির আহ্বায়ক পরিতোষ ভট্টাচার্য এবং সর্বভারতীয় কমিটির সহ সম্পাদক বিজিত কুমার সিনহা। বক্তারা বলেন, নরেন্দ্র মোদী প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বছরে 2 কোটি বেকারের চাকরি দেওয়া হবে এবং প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ করে দেওয়া হবে। 10 বছর ক্ষমতায় থেকে তিনি কোনো প্রতিশ্রুতি রক্ষা করেননি। সাম্প্রদায়িক বাজেটেও ভয়াবহ বেকার সমস্যা সমাধানের কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশ নেই, অথচ কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে লক্ষ লক্ষ শূন্য পদ রয়েছে। কেবলমাত্র রেলওয়েতে 3 লক্ষাধিক শূন্য পদ রয়েছে, ফলে প্রায় রেল দুর্ঘটনা ঘটছে। সরকারি বেকারদের চাকরি প্রদানের কোনো পরিকল্পনা নেই, অন্যদিকে শূন্য পদ বিলুপ্ত করা হচ্ছে। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে দেশি বিদেশি পুঁজিপতিদের কাছে বিক্রি করা হচ্ছে। সরকারের এই জনবিরোধী নীতির বিরুদ্ধে উন্নত নীতি নৈতিকতা এবং সংস্কৃতির আধারে তীব্র যুব আন্দোলন গড়ে তুলতে সর্বস্তরের যুব সমাজের প্রতি আহ্বান জানান বক্তারা। বিক্ষোভ শেষে দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জেলা আয়ুক্ত মারফত এক স্মারকপত্র প্রেরণ করা হয়। উপস্থিত ছিলেন বিজিত কুমার সিনহা, অঞ্জন কুমার চন্দ, পরিতোষ ভট্টাচার্য, সুবীর রায় প্রমুখ। 12 আগস্ট সর্বভারতীয় একটা প্রতিবাদ দিবস আমরা আহ্বান করেছি। মূলত রেল সহ কেন্দ্রীয় রাজ্য সরকারের লক্ষ লক্ষ শূন্য পদে অবিলম্বে নিয়োগ প্রদান এবং যে নিয়োগ হবে তাদের যেন কোনো কন্ট্রাকচুয়াল নয়, স্থায়ী চাকরি প্রদানের দাবিতে, এবং যদি চাকরি না হয় বেকার ভাতা উপযুক্ত হারে। আজকের যে সমাজের যে পরিপ্রেক্ষিতে, আর্থসামাজিক পরিপ্রেক্ষিতে বেকার যুবকদের উপযুক্ত হারে বেকার ভাতা প্রদানের দাবিতে আমরা আজ এই প্রতিবাদ সর্বভারতীয় স্তরে এই আহ্বান করেছি। এই প্রতিবাদে সর্বস্তরের সূচিত নিপীড়িত মানুষ যুক্ত হওয়ার আমরা আহ্বান করছি। বেকার যুবক যুবতীরা নিজেদের উদ্যোগে সর্বত্র প্রতিবাদ সাব্যস্ত করুক, যাতে এই সরকারের যে জনবিরোধী নীতি, যুবক বিরোধী নীতি, তাতে আমরা সুফল পাই। ব্যক্তি সরকার সমস্ত কিছুকে ব্যক্তিগতকরণ, প্রাইভেটাইজ করে দিচ্ছে। রেল, ব্যাংক, বিমা, সমস্ত কিছু, রাস্তাঘাট পর্যন্ত আজকে সরকার বিক্রি করছে। সেই যে বেসরকারিকরণের প্রতিবাদে যাতে আমরা এই আহ্বান করছি, সমস্ত যুবক যুবতীদের, বেকার যুবক যুবতীদের আহ্বান করছি, আপনারা আন্দোলন করে তুলুন। আন্দোলন ছাড়া কোনো দাবি আদায় হবে না। আন্দোলনের মাধ্যমে আমাদের যে ন্যায্য প্রাপ্য সেটা আমরা আদায় করব। আপনারা রাস্তায় নামুন, সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আপনার প্রতিবাদ সাব্যস্ত করুন। ইনক্লাব জিন্দাবাদ, অল ইন্ডিয়া আনএমপ্লয়মেন্ট স্ট্রাগল কমিটি জিন্দাবাদ। শিলচর পুরসভার কনফারেন্স হলে সোমবার আসাম পুর কর্মচারী সংঘ শিলচর শাখার তরফে এক সভার আয়োজন করা হয়। সংস্থার কর্মকর্তারা জানান, দীর্ঘদিন যাবৎ তারা বিভিন্ন দাবি ও সমস্যা নিয়ে আন্দোলন চালিয়ে আসার পাশাপাশি শিলচর পুরসভার বর্তমান ভারপ্রাপ্ত আধিকারিককে লিখিত আবেদন জানানো সত্ত্বেও সরকার সহ বিভাগীয় কর্তৃপক্ষের টনক নড়েনি, ফলে সংস্থা আন্দোলনের রূপরেখা তৈরি করে পরবর্তী সময়ে শিলচর পুরসভার সামনে গেট মিটিং ও ধর্ণা কর্মসূচি পালন করে। এতে হঠাৎ বিভাগীয় কর্তৃপক্ষ সাড়া দিয়ে আগামী 15 আগস্টের পর কর্মচারীদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে সংস্থা তাদের আন্দোলন আপাতত স্থগিত রেখেছে।
আগামী এক মাসের মধ্যে সমস্যার সমাধান না হলে সংস্থা কর্মবিরতি পালন করার পাশাপাশি বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে কড়া ভাষার হুঁশিয়ারি দিয়েছেন তারা। অস্থায়ী শ্রমিকদের বেতন বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ করা, যোগ্যতা অনুযায়ী পদোন্নতি ও ট্যাক্স কালেকশনে কমিশন বৃদ্ধির দাবিতে বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। সভায় সংগঠনের সভাপতি সোমেশ বিশ্বাস, কার্যকরী সম্পাদক সম্পাদে সাধারণ সম্পাদক মধুসূদন শুক্লবৈদ্য সহ সভাপতি গৌতম রায় ও কোষাধ্যক্ষ রাজু দে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সমস্যাগুলো ছিল আমাদের রেগুলার ইস্যু, যারা দীর্ঘদিন থেকে এখানে টেম্পোরারি বা ক্যাজুয়াল ওয়ার্কার হিসাবে কাজ করে আসছেন সেগুলো রেগুলারাইজ করতে হবে, আর বেতন বৃদ্ধিও একটা ছিল, আর কিছু প্রমোশনও ছিল ন্যায্য, এই এই দাবি ছিল। এবং এবং কালেকশন যারা করছে কমিশন বেসিসে, কমিশনটা একটু বাড়ানো, তো এই এই একদম মানে এই মিনিমাম দাবিগুলো ছিল। আমরা এইভাবে বলিনি যে একসাথে সবাইকে পারমানেন্ট করতে হবে, কিন্তু একটা মডেলিটি তৈরি করতে হবে, কাকে প্রথম করা, তারপরে কি একটা ফেজ ম্যানারে আমরা চাই না, আমরা চাই যে মিউনিসিপ্যালিটিটাও ভালো করে চলুক, আমাদের সংগঠন আমাদের যারা কর্মচারীরা আছে তারাও ভালো করে চলুক। এবং তার জন্যই আপনারা লক্ষ্য করেছেন যে প্রথম দিন আমরা যে আন্দোলন করেছি, এবং 12 তারিখ 13 তারিখও প্রোগ্রাম করা হয়েছে, কিন্তু তার আগেই আজকেই ছিল প্রোগ্রাম, ওনারা আমাদের সঙ্গে কথা বলেছেন। আমাদের যে 15 আগস্টের পর আমরা আস্তে আস্তে আপনাদের সমস্যার সমাধান করব, তাই 15 তারিখের পরে আমরা মিনিমাম সময় দেব। 15 তারিখ মানে দুদিন পরেই 15 আগস্ট, তারপরে যে 20 তারিখের মধ্যে আমাদের সমস্যার সমাধান করতে হবে সেটা আমরা আশ্বাস মানে আশা করছি না, আমরা ধরুন আর 1 মাস সময় দেব। কিন্তু 1 মাসের মধ্যে যদি আমাদের সমস্যার সমাধান না হয়, যেভাবে ওনারা ডেকে আমাদেরকে আশ্বাস দিয়েছেন, তাহলে আমরা 1 মাস পর একটা বৃহত্তর আন্দোলন, যেটা আমাদের রূপরেখা অলরেডি তৈরি হয়ে গেছে, যেটার মধ্যে স্ট্রাইকও আছে, লাস্ট স্ট্রাইক হবে। তো আমরা 2 তারিখে একটা প্রোগ্রাম বসলাম নেক্সট মিটিংয়ে, 2 তারিখের পরে নেক্সট প্রোগ্রাম আসলো 8 তারিখ 9 তারিখ, আর 2 দিন বন্ধ আছে 11 তারিখ 12 তারিখ। 8 তারিখে যখন আমরা বিকালবেলা ডেমনস্ট্রেশন দেওয়ার পরে 8 তারিখে আমরা চিঠিটা পাচ্ছি স্যারের কাছে, তো 8 তারিখে না 9 তারিখে সকালবেলায় স্যারে আমরা ডাকছেন 11টার সময়। 11টার সময় আমরা ডাকিয়া স্যারের সঙ্গে আমরা যা ডিসকাশন হয়েছে খুবই পজিটিভ ডিসকাশন হয়েছে, স্যারের মোটামুটি সবই বলছেন যে হ্যাঁ তো যা দাবিগুলো তো আমরা ন্যায্য দাবি কাজেই একের পর এক তাই, যেহেতু 15 আগস্ট সামনে আসে। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে করিমগঞ্জের রাজপথে হাজার হাজার নারী পুরুষ, বিশাল মশাল মিছিল হিন্দু নির্যাতন বন্ধের দাবিতে স্লোগান, উত্তাল সীমান্ত শহর বাংলাদেশের সনাতন মানুষদের নিরাপত্তার দাবিতে সোচ্চার বিধায়ক কমলাক্ষ। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে এবার গর্জে উঠল শহর করিমগঞ্জ, সেদেশের হিন্দুদের নিরাপত্তার দাবিতে আজ রাস্তায় নামতে দেখা গেছে হাজার হাজার পুরুষ মহিলা, সবার মুখে একটাই দাবি, বাংলাদেশের হিন্দুদেরকে নিরাপত্তা দিতে হবে। করিমগঞ্জের বিশাল মেগা মার্টের সামনে থেকে শুরু হয় একটি মশাল মিছিল, এই মিছিলটি স্টেশন রোড ঘুরে বিসর্জন ঘাটে গিয়ে বিরাম নেয়। এই মিছিলে সামিল হয়ে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার দাবিতে সোচ্চার হয়ে ওঠেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। যে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা কীভাবে শান্তিতে সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে, এবং সেই দাবি আমরা প্রধানমন্ত্রীকে জানাচ্ছি। এবং আজকে আমরা বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীরা আজকে আমরা রাস্তায় নেমেছি, সামনের দিন যাতে এরকম কোনো ঘটনা যাতে বাংলাদেশ না হয়, বাংলাদেশে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনরা যাতে সুস্থ থাকে, ভালো থাকে, এইরকম আর হতে পারে না যে বারবার আমরা দেখতে পারি কোনো ঘটনা হওয়ার পরই সেই ঘটনা কনভার্ট হয় যে হিন্দুদের ঘরবাড়ি ভাঙা, হিন্দুদের অত্যাচার উপর অত্যাচার, এই যে একটা পরিবেশ সৃষ্টি করা হলো আমরা সেই জিনিসটা মেনে নিতে পারি না, তার জন্য আমরা আজকে রাজপথে আমরা নেমেছি। এবং সামনের দিন যাতে এই মেসেজটুকু যাতে আমরা বাংলাদেশ সরকারের কাছে যাই, এবং বিশেষ করে শুধু বাংলাদেশ সরকার নয়, আজকে এই ঘটনার জন্য শুধু ভারতবর্ষ নয় বিশ্ববাসী আজকে লজ্জিত, বাংলাদেশ যে জিনিস দেখো ছাত্র আন্দোলনে যে আন্দোলন দেখতে পারলাম যে সনাতন ধর্ম নাকি শান্তির ধর্ম, হ্যাঁ সনাতন ধর্ম শান্তির ধর্ম আমরা মানলাম, কিন্তু সেই শান্তির ধর্মে আমরা যে জিনিসটা দেখতে পারলাম, যে অরাজকতা দেখতে পারলাম, যে মানসিকতা দেখতে পারলাম, যে চুরি জামাই দেখতে পারলাম, সেই জিনিসটা আমরা মেনে নিতে পারি না। তাই সামনের দিনে আজকে ভারতবর্ষ হোক
আজকে বাংলাদেশ হোক, সংখ্যালঘুরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সেটাই কাম্য। আজকে বাংলাদেশে যে জিনিসটা দেখতে পাচ্ছি আমরা, আমাদের ভারতবর্ষে কিন্তু সেই পরিবেশ নেই, আমাদের ভারতবর্ষে সেই পরিবেশ হয়নি, আমাদের ভারতবর্ষে একটা সুস্থ সুন্দর পরিবেশ আছে। তাই আমরা চাই বাংলাদেশের পরিবেশটা ঠিক থাকে, তার জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি জানাচ্ছি, আমরা সামনের দিন সুস্থ সুন্দর পরিবেশ চাই। জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে HIV/AIDS সম্পর্কে সচেতনতা সভার আয়োজন করা হয় কাছাড় কলেজে সোমবার সকাল 11:00। অতিরিক্ত জেলা কমিশনার ডাক্তার খালেদা সুলতানা এবং কাছাড়ের স্বাস্থ্যসেবা যুগ্ম পরিচালক ডাক্তার আশুতোষ বর্মন মহাশয়ের দ্বারা একটি উদ্দীপনামূলক র্যালির সূচনা দিয়ে শুরু হয়। এতে NCC ও NSS ছাত্রছাত্রী, স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন। র্যালিটি DC অফিস থেকে শুরু করে কাছাড় কলেজে পৌঁছায়, যেখানে ক্যাম্পেইনের মূল বার্তা হিসেবে কমিউনিটি সচেতনতা এবং অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়। পরবর্তী সময়ে শিলচর কাছাড় কলেজের ছাত্রছাত্রী, NCC প্রশিক্ষণার্থী সহ কাছাড় জেলার বিভিন্ন নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের সদস্যদের নিয়ে এক সচেতনতামূলক সভার আলোচনা সভার আয়োজন করা হয়। এদিন জেলা প্রশাসন ও অসম রাজ্যিক এইডস নিয়ন্ত্রণ সমিতির যৌথ পরিচালনায় এইডস প্রতিরোধ সম্পর্কিত আলোচনা সভায় প্রথম পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভারম্ভ করেন সহকারী কমিশনার জুনালি দেবী, কাছাড় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিভাস দেব, জেলার অতিরিক্ত CMO HO ডাক্তার MI বড়ভূঁইয়া, জেলা এইডস নিয়ন্ত্রণ কর্মকর্তা ডাক্তার রত্না চক্রবর্তী, শিলচর মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের ইনচার্জ ডাক্তার অরিন্দম দাস, শিলচর সিভিল হাসপাতালের MO ডাক্তার রোহান বিশ্বাস, NHM এর DPM রাহুল ঘোষ, ক্লিনিক্যাল সার্ভিসেস অফিসার সৈয়দ সেলিম হক, DMD DO তাসনিম নেশা প্রমুখেরা। খুব পপুলার ট্যাটুইং, এই ট্যাটুইং যদি আনস্টেরিলাইজ নিডিলের সাহায্যে হয়ে থাকে তাহলে কিন্তু এই ট্যাটুইং থেকেও HIV একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এছাড়াও যে গর্ভবতী মা যদি HIV রোগীতে আক্রান্ত হন এবং সে যদি চিকিৎসার মাধ্যমে মেডিসিন খেয়ে না থাকেন তাহলে দেখা যায় যে এই গর্ভবতী মায়ের থেকে তার নবজাত শিশুও HIV রোগে আক্রান্ত হয়ে পড়ে। এবং একজন গর্ভবতী মা যদি HIV আক্রান্ত হন তখন সে যখন তার শিশুকে স্তন্যপান করায় সেই স্তন্যপানের মাধ্যমে কিন্তু HIV রোগ ছড়িয়ে যেতে পারে। আবার আমরা অপরদিকে যদি দেখি যে একজন HIV আক্রান্ত রোগীর সঙ্গে আমরা যদি একসঙ্গে বসে কাজ করি বা আমরা যদি একসঙ্গে খাওয়া দাওয়া করি বা আমরা যদি খেলাধুলা করি তাহলে কিন্তু এই রোগ একজনের থেকে আরেকজনের। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের চলমান পরিস্থিতি ও সেখানে সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিরুদ্ধে এবার সরব হল রাষ্ট্রীয় বজ্রং দল। সোমবার শিলচরের শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশ জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে কড়া বার্তা দেন দলের কর্মকর্তারা। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর চালানো অত্যাচার বন্ধ করা, সেখানের হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করা, ছাত্র সংগঠনের নামে সেখানে চলে থাকা কার্যকলাপ রোধ করার পাশাপাশি জেহাদিদের শাস্তি প্রদানের দাবিতে কাছাড়ের জেলাশাসক মারফত ভারতের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করেছেন সংস্থার কর্মকর্তারা। আজকে আমরা রাষ্ট্রীয় বজ্রদলের পক্ষ থেকে শিলচর কাছাড় জেলা আমরা সবাই আজকে আমরা এই ক্ষুদিরামের সামনে আমরা নামছি যে বাংলাদেশে যে আমাদের হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে অথবা আমাদের মত যেটা ভাঙা হচ্ছে সেটা নিয়ে আমরা প্রধানমন্ত্রী অথবা আমরা CM স্যারের কাছে একটা মেমোরেন্ডাম নিয়ে আমরা DC অফিসে গিয়ে বর্তমানে এটা দেওয়া হয়েছে আমাদের। আর আমরা এইটাই দাবি যে আমাদের হিন্দুদের সুরক্ষা চাই, আর প্রত্যেকটা যত জায়গার যতটুকু ঝামেলা হয় সব কিছুর মাঝে আমরা হিন্দুর উপরেই অত্যাচারটা হয় যে আমরা চাই সব জায়গার মধ্যে আমরা হিন্দুরা সুরক্ষাটা চাই। ঠিক আছে, জয় শ্রীরাম। শিলচরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা হল মেডিকেল রোড। এই রাস্তার মধ্যে বিশাল আকারের গর্ত এবং জমা জলে সাগরে পরিণত হয়েছে। এই রাস্তা দিয়ে 24 ঘন্টা যানবাহন চলাচল করে, ইমার্জেন্সি রোগীদের নিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় তাদের।
অ্যাম্বুলেন্স করে গর্ভবতী মহিলাদের নিয়ে অনেক অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে ড্রাইভারদের। এই রাস্তা দিয়ে মেডিকেল কলেজে গিয়ে প্রাণ বাঁচানোর আগে রাস্তার মধ্যে প্রাণ চলে যাওয়ার সম্ভাবনা বেশি। অনেক সময় সংবাদ মাধ্যমে এই মেডিকেল কলেজের রাস্তার আওয়াজ উঠলেও কোনো ধরনের সংস্কার নেই। অন্যদিকে গর্তের কারণে যানজটের সৃষ্টি হয়। প্রায় সময় রাস্তার পাশে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের ফলে যানজটের সৃষ্টি হয়ে থাকে। রাস্তাটি চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। কিভাবে হইলো চোখ যায় দক্ষিণ হাইলাকান্দি ব্লকে সংগঠিত বিভিন্ন দুর্নীতি তদন্ত ও এমজি এনরেগা প্রকল্পের সঠিক বাস্তবায়নের দাবিতে সহস্রাধিক জনগণকে সঙ্গে নিয়ে কৃষক মুক্তির ব্লক ঘেরাও আন্দোলনে উত্তাল হল মণিপুর। সোমবার রাইজোর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর, কৃষক মুক্তির জেলা কমিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর, প্রচার সম্পাদক আফজল হোসেন তাপাদার, সহকারী সম্পাদক আব্দুল লতিফ লস্কর, ছাত্র মুক্তির জেলা সভাপতি জহিরুল ইসলাম মজুমদার, সম্পাদক খায়রুল ইসলাম বড়ভূঁইয়া প্রমুখের নেতৃত্বে সহস্রাধিক জনগণ বিভিন্ন স্লোগান দিয়ে পরিবেশ উত্তাল করে তোলেন। তারা দক্ষিণ হাইলাকান্দি ব্লকে দালাল রাজ বন্ধ করতে হবে, অবিলম্বে নতুন স্কিমের অনুমোদন দিতে হবে, স্থায়ী অ্যাকাউন্টেন্ট নিয়োগ করতে হবে প্রভৃতি স্লোগান দিয়ে ব্লক প্রাঙ্গণের আকাশ বাতাস মুখরিত করে তোলেন। আন্দোলন স্থলে বক্তব্য রাখতে গিয়ে রাইজোর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর বলেন, দক্ষিণ হাইলাকান্দি ব্লকে পাহাড় সম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে একসময় দুর্নীতির পাণ্ডাদের জেলে পাঠিয়েছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি, যার ফলে কিছুদিন ব্লকে দালালরাজ বন্ধ হলেও ফের মাথা ছাড়া দিয়ে উঠেছে। ব্লকে কর্মসংস্কৃতি শীঘ্রই ফিরিয়ে না আনলে কৃষক মুক্তি পর্বের রূপ ধারণ করতে বাধ্য হবে জানিয়ে দেন তিনি। এদিকে বিগত দুবছর থেকে দক্ষিণ হাইলাকান্দি ব্লকে কোনো স্কিম অনুমোদন না দিয়ে জব কার্ড শ্রমিকদের কেন বঞ্চনা করা হলো তা নিয়ে প্রশ্ন উত্থাপন করেন কৃষক মুক্তির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর। তিনি বলেন, জনগণের স্বার্থে কাজ করার মানসিকতা না থাকলে অকর্মণ্য কর্মচারীদের স্বেচ্ছায় অবসর নেওয়া প্রয়োজন। এদিন আন্দোলনকারীদের যাবতীয় দাবি শুনে ব্লকের বিডিও জানান, শীঘ্রই ব্লকের কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে তিনি এক বৈঠক আহ্বান করবেন। এতে কৃষক মুক্তির প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হবে। বিডিওর আমন্ত্রণে সাড়া দিয়ে কৃষক মুক্তির নেতৃবর্গরা বৈঠকে বসতে রাজি হলেও দাবি পূরণ না হলে হাইলাকান্দি জেলা পরিষদের কার্যালয়ে পরবর্তী আন্দোলন করবেন বলে সাফ জানিয়েছেন। এদিনের আন্দোলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন ইপি সদস্য আহমেদ হোসেন লস্কর, নজমুল হোসেন লস্কর, রতনজয় রিয়াং, ছোটবালা মিজু, যতন রিয়াং, শম্ভজয় রিয়াং, কালোরাই রিয়াং, জন্ডি রিয়াং, প্রবঞ্জয় রিয়াং, গোলকুমার রিয়াং, জয়া রিয়াং, রবি মিজু প্রমুখ। রাজস্বপুরে রাস্তা মেরামতের দাবিতে উত্তাল প্রতিবাদ। রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ প্রতিবাদকারীদের হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাজস্বপুর সপ্তম খণ্ড বামনলৈকাই কাটাগাঁও এলাকার বেহাল রাস্তা মেরামতের জন্য তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন এলাকার ভুক্তভোগী জনসাধারণ সহ রাজস্বপুর আঞ্চলিক ছাত্র সংস্থা। সোমবার স্থানীয় ভুক্তভোগী পুরুষ মহিলা সহ রাজস্বপুর আঞ্চলিক ছাত্র সংস্থা আশুর কর্মকর্তারা বেহাল রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানান। তারা বলেন, বিগত বন্যার সময়ে এই রাস্তার কিছু কিছু অংশ দিয়ে কাটাখাল নদীর বন্যার জল প্রবাহিত হয়ে রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল হয়েছে। জলসম্পদ বিভাগের পক্ষ থেকে কয়েক গাড়ি পাহাড়ি মাটি দিয়ে ভেঙে যাওয়া অংশগুলো কোনো মতে নামমাত্র মেরামত করা হয়। উপযুক্ত কাজ না করায় বর্তমানে জনবহুল এই রাস্তা দিয়ে মানুষ চলাচল কঠিন হয়ে দাঁড়িয়েছে। স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ এলাকার জনগণ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের সমস্ত রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল।
এই অঞ্চলের এই গ্রামের তিন চার পাঁচটা গ্রাম আছে, এই গ্রামের ভাই বোন সবে মিলিয়া আমরা রাস্তা দা বন্ধ করা হয়েছে। বন্ধ করার কারণ হইল কি, এই কয়েকদিন এক সপ্তাহ আগে এনডি ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার উপসিয়ার সঙ্গে আর কর্মচারী কয়েকজন সঙ্গে আইয়া লালমাটি ফেলাই দিছে। এখানে লালমাটি ফেলানির পরটা কি, উপসিয়ার নাম হলো সঞ্জয় গোয়ালা। আচ্ছা, এই লালমাটি ফেলানির পরটা কি, এটা ছাত্র ছাত্রী গ্রাম অঞ্চলের গাড়ি ঘোড়া কত অ্যাক্সিডেন্ট হয়েছে লালা ইয় অঞ্চলের ইয় যে লালা থানারটা কি পারমিশন নেয়া আর কয়েকটা ইয় আইসল অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্ট লালা হসপিটালে আমরা এতটুকু আমরা সহ্য দিয়া আমরা হসপিটালে নিয়ে গেছি। আর এরপরটা কি কত গাড়ি বাইক টুকটুকি কার পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গাতে, বর্তমান এই জায়গাতে, এই কারণে আমরা রাস্তাটা বন্ধ করা হয়েছে। আমরা অনুরোধ লগি আমরা আসাম গভর্নমেন্টের হেমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ, আমরা গ্রাম তিন চারটা গ্রামের ভাই বোন আছে না নি, গ্রামের নাম ভামলেকায় রাজ্যসরপুর পার্ট সেভেন ভামলেকায় কাটাগাঁও মুসলিম যারা গাঁও আছে এইটার নাম হইল কি কাটাগাঁও, এইটার ব্লক করা হয়েছে কি কারণে এই রাস্তাটা বানানির লাগি। আমরা শিলচর রাধামাধব কলেজ লাইব্রেরি বিভাগের দেওয়াল পত্রিকা লাইব্রেরি ভগ এর উন্মোচন হলো সোমবার। কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় এদিন ফিতা কেটে দেওয়াল পত্রিকাটির শুভ উন্মোচন করেন। একই সঙ্গে এদিন লাইব্রেরি সায়েন্সের জনক ডক্টর এস আর রঙ্গনাথনের জন্মদিনে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। ডক্টর রঙ্গনাথনের প্রতিকৃতির সম্মুখে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান কলেজ অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ শিক্ষক ও অশিক্ষক কর্মচারী সহ ছাত্রছাত্রীরা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ রাহুল চক্রবর্তী, কলেজ লাইব্রেরিয়ান ডক্টর সোনালী চৌধুরী, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক যথাক্রমে ডক্টর সূর্য সেন দেব, বৈশালী চক্রবর্তী, দেবযানী দেব, ডক্টর পিয়া দাস ও ডক্টর এম সানি সিংহ, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সুরজিৎ রায়, লাইব্রেরি বিভাগের কর্মচারী কমলেশ দাস, উজ্জ্বল কর্মকার প্রমুখ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। দেশে বেকার সমস্যা ভয়াবহ, শিলচরেও পালিত প্রতিবাদ দিবস। সব সমস্যার সমাধান চাই, বৃহত্তর আন্দোলনের হুমকি পুরো কর্মচারী। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে করিমগঞ্জের রাজপথে বিশাল মশাল মিছিল। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।